হ্যালো ফ্রেন্ডস, তোমাদের এখন আমি যে উপপাদ্যগুলো বোঝাবো সেই উপপাদ্যগুলো বুঝতে গেলে তোমাদের 7 নম্বর অধ্যায়ের দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। আবার পড়ি, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখানে যে কটা উপপাদ্য আছে সব কটা বুঝতে গেলে তোমাদের কিছু কিছু টার্ম আগে জানা উচিত, তাহলে তোমাদের প্রত্যেকটা উপপাদ্য পড়ে বুঝে লিখতে খুব সহজ হবে। এবার দেখো সেই টার্মের মধ্যে প্রথম টার্মটা কি, একটা হচ্ছে উপচাপ, একটা অধিচাপ। একটা উপচাপ, একটা অধিচাপ। এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিতে উপচাপ কোনটা? দেখো উপচাপ হচ্ছে এ পি বি, এটার যদি একটা উপকেন্দ্রীয় বৃত্ত হয় তাহলে এ পি বি, এটা হচ্ছে উপচাপ। এবং অধিচাপ কোনটা? এ কিউ বি, অর্থাৎ এখান থেকে এই অংশটা হচ্ছে অধিচাপ আর এখান থেকে এই অংশটা হচ্ছে উপচাপ। এরপরে যে টার্মটা জানা দরকার, দেখো বৃত্তস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ, কথাটা কি, সম্মুখ বৃত্তস্থ কোণ। এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিতে দেখো এপিবি বৃত্তচাপ বাদে বাকি বৃত্তটি অবস্থিত। দেখো এই যে চাপটা দেখতে পাচ্ছ, এই চাপে সি বিন্দুটা যদি এখানে থাকে তাহলে এই যে কোণটা, এই যে কোণ, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা জানলে একটা উপচাপ, একটা অধিচাপ আর একটা সম্মুখ বৃত্তস্থ কোণ। এরপরে চলো তোমাদের যে জিনিসটা জানা দরকার, যে অ্যাঙ্গেল এস, এই ছবিটা দেখো, এই ছবিতে যে ছবিটা আগে দেখো, দেখে এ ডি বি এই যে অ্যাঙ্গেলটা আর এ সি বি এই অ্যাঙ্গেলটা এই চাপে আছে, এই চাপ দ্বারা, ফলে এই যে রংটা করা আছে এটা হচ্ছে, এই জায়গাটার নাম বলি, দেখো দেখো লেখা আছে বইতে এ ডি, এ ডি কিউ সি বি, এটা বৃত্তাংশে অবস্থিত এই কোণ দুটো, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা এই বৃত্তাংশে অবস্থিত, তাই ওইটাকে বলা হবে কি, যে অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এডিবি, বৃত্তস্থ কোণ দুটি একই বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশস্থ, কারণ এই বৃত্তের অংশে অবস্থিত তার জন্য। এরপরে যে শব্দটা দেখো, এরপরে এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এইবার এখানে দেখো এডি, এডি ই কিউ সি বি, এই অংশটাকে বলা হয় অধিবৃত্তাংশস্থ, অধিবৃত্তাংশস্থ মানে এই যে কোণগুলো আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, কোণগুলোকে সবগুলোকে বলবো আমরা অধিবৃত্তাংশস্থ কোণ। আর এই অংশটা, নীল রঙের যে অংশটা আছে এটাকে বলবো উপবৃত্তাংশস্থ। দেখো এ লেখা আছে, দেখো এ এস পি বি, এই অংশটাকে বলা হবে উপবৃত্তাংশস্থ। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝে নিয়েছ। উপপাদ্য নাম্বার 35, পেজ নাম্বার 129, দেখো উপপাদ্য 35-এ বলা আছে একই বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। উপপাদ্যের যে প্রমাণ করতে হবে তোমাদের, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষার সময় তোমাদের এখান থেকে এই পর্যন্ত দিয়ে জাস্ট লিখে দেবে, প্রমাণ করো। এইবার তারপর তোমরা এই ছবিটা আঁকবে, ভালো করেই আঁকতে হবে। আঁকার পরে তোমাদের যেটা লিখতে হবে, দেখো ছবির দিকে দেখো আর লেখা, ছবির সঙ্গে, এই ছবির সঙ্গে লেখা সবসময় মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। দেখো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, এটা ও কেন্দ্র, এই যে বৃত্তের এ সি বি এই কোণটা আর এ ডি বি এই কোণ দুটো, মানে এই কোণ দুটো এ ডি এ বি, দেখো এ বি ডি সি, দেখো ভালো করে এ বি ডি সি, ডি সি বৃত্তাংশে অবস্থিত, বৃত্তাংশে অবস্থিত, বৃত্তাংশে অবস্থিত কী করে বুঝলে, কারণ এর আগে আমি বুঝিয়েছি, তাহলে আবার বলি এই কোণ দুটো একই বৃত্তাংশে অবস্থিত, আলাদা আলাদা বৃত্তাংশে নয়, কিন্তু
একই বৃত্তাংশে অবস্থিত, তাহলে প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে এবিডিসি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। সকল কোণের মান কি হবে? সমান। মন দিয়ে দেখবে, দেখো এখানে কোন, এখানে যেমন এই দুটো কোণ আঁকা আছে, আমাদের কোণ এরকমও হতে পারতো, এরকমও হতে পারতো, যা খুশি হতে পারতো। তার জন্য যাই কোণ থাকুক না কেন, সব কোণই কি হতো? সব কোণই তোমাদের সমান হতো। এইবার দেখো প্রমাণ করতে গেলে কি প্রমাণ করলে তোমাদের উপপাদ্যটা প্রমাণ হবে, এখানে লেখা আছে। দেখো যেহেতু এসিবি ও অ্যাঙ্গেল এডিবি একই বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ, এই দুটো কোণ হচ্ছে যে কোনো দুটি কোণ, সুতরাং এই দুটো কোণ যদি পরস্পর সমান যদি প্রমাণ করতে পারি, পরস্পর যদি সমান প্রমাণ যদি করা যায়, তাহলেই লেখা আছে দেখো প্রমাণ করলেই উপপাদ্যটি আমাদের প্রমাণিত হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এই কোণ দুটো যদি সমান প্রমাণ করতে পারি তাহলে উপপাদ্যটাই প্রমাণিত হবে। চলো এবার প্রমাণ, প্রমাণের আগে অঙ্কন আছে। দেখো ও এ কেন্দ্রের সঙ্গে ও এ, আবার অর্থাৎ ওর সঙ্গে এ, ওর সঙ্গে বি, ও এ বিন্দুদ্বয় আর ও বি বিন্দুদ্বয় সরলরেখা অংশ দ্বারা যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন, ফলে ছবিটা এই তৈরি হয়েছে। এরপরে প্রমাণ, প্রমাণটা খুব সহজ, একবার দেখলেই তোমাদের মনে থাকবে। দেখো এখানে চাপ হচ্ছে এপিবি চাপ, খেয়াল রাখতে হবে চাপটাও বলেছি এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত। এই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? একটু আগেই বললাম এই চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে দেখো এওবি। কি হবে? এওবি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই কোণটা আর এই কোণটা, এই চাপ দ্বারা এই কোণটা আর এই কোণটা অবশ্যই বৃত্তস্থ কোণ, এই কোণ দুটো অবশ্যই বৃত্তস্থ কোণ, তাই তো? মানে এর আগেই তো আমি বললাম, তাহলে এর আগের উপপাদ্যে অর্থাৎ 34 নম্বর উপপাদ্যে আমরা পড়েছি কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বলি কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি তাই হয় সেই উপপাদ্য অনুসারে দেখো লেখা আছে, এই লাইনটা লিখবে, তার জন্য লেখা আছে দেখো এ ও বি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান 2 × ACB, 2 × ACB অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণের কি সম্পর্ক হবে, এটা হবে এর দ্বিগুণ, মানে এইটা সমান 2 × এই কোণটা, 1 নম্বর লেখা। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা, তার মানে লিখবো দেখো এই কোণটা সমান 2 × এই কোণটা, তাই লেখা হয়েছে। এরপরে খেয়াল করে দেখো দুটো কোণই তো একই, এ ও বি দুটো কোণই তো একই, ফলে দেখো এই কোণটা সমান এই কোণটা লিখে দেওয়া হয়েছে, তাই তো? পরের লাইনে এই দুই দুই তুলে দেব, দিলে কি হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি আর অ্যাঙ্গেল এ ডি বি, দেখো উপপাদ্যটাই তোমাদের প্রমাণিত হয়েছে। কারণ আমরা এর আগেই বলে নিয়েছি যেহেতু এই বৃত্তাংশে অবস্থিত এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত সকল কোণই সমান প্রমাণ করতে হবে, তো তা বললাম কি এই দুটো কোণ যদি সমান প্রমাণ করতে পারি তাহলে উপপাদ্যটাই আমাদের প্রমাণিত হবে। তাই এখানে তোমাদের যে 35 নম্বর উপপাদ্য সেটা তোমাদের প্রমাণিত হলো, এখানে জাস্ট লিখে দেবে প্রমাণিত। থ্যাংক ইউ।